Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা অনলাইন শিক্ষায় সকলকে স্বাগত জানাই আমি শ্রী জীবনকৃষ্ণ দেবনাথ গাজল হাজিনাকু মোহাম্মদ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আজকে আমি গণিতের ক্লাসে এসেছি তোমাদের ক্লাস নাইনের একুশ নম্বর চ্যাপ্টার লগার দিন তোমরা চ্যাপ্টারের নাম্বার দেখেই বুঝতে পেরেছ আজকে আমরা পৌঁছে গেছি একদম ক্লাস নাইনের শেষ চ্যাপ্টারে আমরা খুব সুন্দরভাবে আগামী এক ঘন্টা এই লগারিদেম শিখবো লগারিদেম একদম অত্যন্ত সুন্দর বিউটিফুল ভেরি বিউটিফুল চ্যাপ্টার খুব ভালো লাগবে এবং এই চ্যাপ্টার তোমরা আগে নি এই ক্যালকুলেশানগুলো জানার নাই তোমরা সকলে বই খাতা সঙ্গে নিয়ে পেন সঙ্গে নিয়ে রেডি হয়ে বসে পড়ো খুব ভালো লাগবে খুব মন দিয়ে শোনো আমার সাথে ক্যালকুলেশনগুলো করবে আমরা আশা করি লগারিদেম সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে আজকে আমরা ক্লাস নাইনের মালদা জেলার যে অনলাইন শিক্ষার ক্লাস তা শেষ করবো বুঝতেই পারছ শুরু করি আমরা লগার্দম চ্যাপ্টার এই লগার্দ করতে গিয়ে প্রথমেই আমি তোমাদের কতগুলো অপারেশনের কথা বলি অপারেশন অর্থাৎ আমরা যে ফান্ডামেন্টাল অপারেশানগুলো যখন গণিত শিখি ক্লাস ওয়ান থেকে শুরু করে তখন কি হয় আমরা কতগুলো অপারেশন যেগুলো দেখতে পাই প্রথমেই দেখি যেমন ধরো একটু যদি বোর্ডে লিখি সেভেন তারপরে একটু চিহ্ন দেব আমি এখানে ফাইভ এখানে আমি চিহ্ন দিলাম কি প্লাস অর্থাৎ যোগ চিহ্ন তাহলে এই যে যোগ এই প্রক্রিয়াটা হলো একটা বেসিক মৌলিক প্রক্রিয়া এটা আমরা সবার প্রথমে শিখি এই চিহ্নটা দেখে আমরা বলতে পারি সাত এবং পাঁচের যোগফল কত হবে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা প্রথমে শিখেছিলাম ছোটোবেলা থেকে যোগ প্রক্রিয়া তারপরে শিখেছি বিয়োগ যোগ বিয়োগ যোগটা যখন তাড়াতাড়ি করতে হবে তখন শিখলাম কি গুণের প্রক্রিয়া তারপরে আবার কি শিখলাম বিয়োগটা যখন তাড়াতাড়ি করতে হবে যোগের পরে বিয়োগ তারপরে শিখেছি আমরা গুণ তারপরে শিখেছি আমরা হচ্ছে ভাগ মূলত এই চারটা আমরা প্রথমেই শিখি গণিতের মৌল প্রক্রিয়া মৌলিক প্রক্রিয়া হিসাবে ছোটোবেলা থেকেই শিখে আসছি তারপরে আমরা আরও কিছু শিখেছি সংখ্যা যখন বড় হয়ে যায় ধরো একটা সংখ্যা পাঁচ একে যদি আমি তিনবার গুণ করতে চাই পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে কী লিখে এটাকে পাঁচের কিউব সমান কত হবে একশো পঁচিশ তাহলে এই যে একশো আমি লিখলাম এই প্রক্রিয়াটাকে কি বলে আমরা যখন ঘাতে উন্নত করি এই প্রক্রিয়াকে বলা হয় উদ্ঘাতন আমি লিখি বর্টে পাঁচ নম্বর মৌলিক প্রক্রিয়া হচ্ছে আমাদের উদ্ঘাতন উদ্ঘাতন ইংরেজিটা হচ্ছে ইন ইনভলিউশন যখন ঘাত আমরা বাড়িয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি এক্সাম্পল আগে দিয়েছি তারপরে লিখেছি এটাকে বলে উদ্ঘাতন পাঁচ নম্বর প্রক্রিয়া আর ছয় নম্বর প্রক্রিয়া হচ্ছে এর ঠিক উল্টোটা যেমন ধরো রুটোভার যদি আমি পঁচিশ এখানে লিখি তাহলে এটা কত হবে রুটোভার পঁচিশ হচ্ছে ফাইভ রুটোভার যদি ষোলো লিখি তাহলে কত হবে চার আবার যদি আমি এখানে একশো পঁচিশ লিখি এর ঘন নেই এখানে তিন দিলাম দেখো ভালো করে তাহলে এটা কত হবে পাঁচ এই প্রক্রিয়াগুলো আমরা শিখেছি এই প্রক্রিয়াটার নাম কি আগেরটা বললাম উদ্ঘাতন এটা তাহলে কী হবে ঠিকের বিপরীত প্রক্রিয়া এটা হবে অবোঘাতন অবঘাতন ইংরেজিটা আগেরটা ছিল কি ইনভো এটা হচ্ছে এভলিউশন এটা হলো ছয় নম্বর বেসিক অপারেশন এই ছটা প্রক্রিয়া আমাদের জানা আছে এইবার আমরা চলে এসেছি সাত নম্বর প্রক্রিয়া আমরা শিখব বিভিন্ন কেন শিখবো আমরা জানি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন প্রয়োজনের তাগিদ বড় তাগিদ প্রয়োজনই মানুষকে বাধ্য করে নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার করতে নতুন নতুন কৌশল শিখতে অর্থাৎ আমরা টেকনিক টুলস বিভিন্ন ব্যবহার করি সেই জন্য যাতে করে অত্যাধুনিকভাবে অল্প সময়ে অল্প খরচে যে কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন করা যায় ঠিক এই সংখ্যা নিয়ে যারা কাজ করছিলেন যে সমস্ত গণিতজ্ঞরা কাজ করছিলেন বড় বড় সংখ্যার যখন গুণফল বাড়তে শুরু করলো তখন তারা গণিত নিয়েও চর্চা শুরু করলেন কি করে এই গণিতগুলোকে সহজে করা যায় এগুলো তো ঠিক আছে যেমন ধরো বাস্তবে যদি আমি উদাহরণ বলি শুধু ম্যাথামেটিক্সের সীমা নয় ম্যাথামেটিক্সের সীমা ছাড়িয়েও বাস্তবে দেখো আমরা যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা অন্যান্য গ্রহ নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার চেষ্টা করি বা যখন আমরা ভূগোল বইতে পড়ি তারা দেখি কত প্রচুর প্রচুর দূরত্ব এগুলো কয়েক লক্ষ কিলোমিটার বড় বড় সংখ্যা তেমনই কি হবে আমাদের গণিতের ক্ষেত্রে যদি আমি একটা সংখ্যা লিখি ধরো থার্টিন টু দি পাওয়ার টোয়েন্টি টু বা থার্টিন টু দি পাওয়ার ফিফটি সেভেন তাহলে ভাবো কত বড়ো সংখ্যা হবে কিন্তু সংখ্যা তো একটা হবেই 13 টু দি পর টোয়েন্টি টু থার্ট ইন্টু দি পার ফিফটি সেভেন এইট টু দি পর নাইন এ ধরনের সংখ্যা তোমরা বিভিন্ন সাবজেক্টে দেখেছো যেমন আলোর গতিবেগ থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড তোমরা এটা দেখেছো তো এগুলো হচ্ছে বড়ো বড়ো সংখ্যা এই সংখ্যাগুলো নিয়ে যখন যারা গবেষণা শুরু করলেন এই ক্যালকুলেশনগুলো কত সহজে করা যায় তার জন্য আর একটা বেসিক অপারেশন বেরিয়ে এলো তার নাম হচ্ছে লগারদম খুব সহজ খুব সুন্দর কী করে শিখবো তার আগে একটা ছোট গল্প বলে দিই তোমাদের যে আমরা কেন এই টুলসটা ব্যবহার করছি আমি বললাম একটা গল্পের মাধ্যমে আবার বোঝানোর চেষ্টা করছি ধরো এখন অনেক নতুন নতুন ফোর হুইলার চার চাকার যান বেরিয়েছে অনেক গাড়ি অনেক রকম ফাংশান থাকে যত দামি গাড়ি তাতে নতুন ধরনের অনেক অনেক ফ্যাসিলিটি দেওয়া থাকে এখন ধরো কোনো একটা টুলস এর মধ্যে খারাপ হয়েছে এটাকে ঠিক করতে হবে এই খারাপটা ঠিক করার জন্য দেখবে যারা মেকানিক যদি কোনোদিন দিন গ্যারেজের দিকে তাকাও গ্যারেজের কাছে যাও গ্যারেজে থাকলে দেখবে যারা মেকানিক তারা সেইটাকে খুলে তার জন্য যে নির্দিষ্ট তার যে রেঞ্জ আছে তার যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করে সেটাকে খোলে তারপরে রিপেয়ার করে আমি তুমি যদি চেষ্টা করি সেটা কিন্তু পেরে উঠবো না এমনও হতে পারে এমন অনেক নাট বা পার্টস আছে যেটা নাকি আমার সামনে যদি টুলসটা দিয়েও দেওয়া হয় আমি কিন্তু খুলতে পারবো না শিখতে হবে আমাকে সেটা অর্থাৎ সেই টুলসটা নির্দিষ্ট টুলসটা ব্যবহারটা করা হয় কি করে সেটা তিনি জানেন বলে তিনি সেটা খুব সহজেই সমাধান করতে পারেন সেটাকে ঠিক করতে পারেন ঠিক এইরকমই আমি একটু আগে যে টুলসগুলো দেখালাম যোগ বিয়োগ গুণ ভাগ এই লগারিদমটাও হচ্ছে সেই ধরনেরই একটা টুলস তো সংখ্যা নিয়ে যারা আলোচনা করেছেন যে সমস্ত গণিতজ্ঞরা তোমরা গল্পও শুনেছ ছোট ছোট গল্প আমাদের এখন টেক্সট বইগুলোতে দেওয়া আছে আমি একটা ক্লাস এইটের টেক্সট বইয়ের কথা তোমাদের মনে করে দিক ম্যাথামেটিক্সের টেক্সট বই আছে রামানুজন সংখ্যা বলে রামানুজন সংখ্যা নিশ্চয়ই সবাই শুনেছ রামানুজন সংখ্যা ক্লাস এইটের বইয়ে এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই রামানুজন সংখ্যা কি এর পিছনে একটা ছোট গল্প আছে নিশ্চয়ই তোমাদের ক্লাসে স্যার ম্যাডামরা বলেছেন শুনে ভালো লেগেছে তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি গল্পটা কি এই আমাদের গণিতজ্ঞ বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ রামানুজন এবং হার্ডি এ বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন এরা দুজন বন্ধু ছিলেন এবং এই দুইজন বন্ধু সংখ্যা নিয়ে প্রচুর কাজ করেছেন সংখ্যা নিয়ে গণিতে চর্চা ছিল এদের একটা মূল বিষয় সব সময় দুজনেই সংখ্যা নিয়ে আলোচনা করতেন এবং দুই বন্ধু মিলে একসাথে এই নিয়ে চর্চাও করতেন তো একদিন লন্ডনে থাকাকালীন রামানুজন অসুস্থ হলেন হসপিটালে ভর্তি ছিলেন এই সময় হার্ডি ভাবলেন যে বন্ধুর সঙ্গে দেখা হয়নি বন্ধুর সঙ্গে দেখা করে আসি কেমন আছে কুশল বিনিময় করে আসি তো তিনি ট্যাক্সি করে হসপিটালে যাচ্ছিলেন আর তার একটা অভ্যেস ছিল যে তিনি যখনই কোনো ট্যাক্সিতে উঠতেন সেই গাড়ির নাম্বারটা দেখে নিতেন গাড়ির নাম্বার কত এবার নাম্বারটা দেখার পরে যে সংখ্যাটা তিনি দেখলেন গাড়ির সেই সংখ্যাটা নিয়ে ভাবতেন আলোচনা করতেন কি কি হয় তো এইটা কিন্তু জন্য জানতেন তারপরে যথারীতি তিনি ট্যাক্সিতে উঠে গেলেন ট্যাক্সিতে উঠে গিয়ে হসপিটালে পৌঁছালেন রামানুজনের সাথে কথা বললেন কথা বলে জানলেন তার কৌশল বিনিময় করলেন তারপরে রামানুজন তো জানতেন তিনি ট্যাক্সিতে এসছেন এবং নাম্বার অবশ্যই দেখেছেন তিনি জিজ্ঞেস করলে বন্ধু আজকে কি পেলে বলে আজকে কিছু পাইনি আজকে যে গাড়িতে এসেছিলাম তার সংখ্যাটা হচ্ছে ওয়ান সেভেন টু নাইন এটা হচ্ছে গাড়ির নাম্বার ওয়ান সেভেন টু নাইন তো এই নাম্বারের সংখ্যাটা এমন কিছু পেলাম না অনেক চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে রামানুজন তার মাথায় চলে এলো তিনি বললেন যে দা বন্ধু এইটা একটা বিশেষ সংখ্যা তুমি যে গাড়িতে এসেছো এটা একটা বিশেষ সংখ্যা এই গাড়ির যে নাম্বারটা ওয়ান এটা এমন একটা সংখ্যা যাকে দুটো সংখ্যার কিউবের আকারে প্রকাশ করা যায় বারো এর কিউব প্লাস একের কিউব বারো এর কিউব প্লাস হচ্ছে একের কিউব আবার এটাকে একসাথে লেখা যায় এটা যেমন বারোর কিউব আর একের কিউব যোগ করলে পরে ওয়ান হয় ঠিক তেমনই এটা দশের কিউব এবং নয়ের কিউব এই দুটো সংখ্যা যোগ করলেও ওয়ান সেভেন টু নাইন হয় তাহলে এইটাই হলো সবচাইতে ছোট সংখ্যা এর চাইতে আর ছোট এমন কোনো সংখ্যা নেই যাকে এরকম দুটো পূর্ণ সংখ্যার ঘনের আকারে প্রকাশ করা যায় এইখান থেকে তাহলে বিবেচনা করে দেখো বা ভেবে দেখো যে আমাদের যে গণিতজ্ঞ রামানুজন কী মাপের একজন গণিতজ্ঞ ছিলেন ওই হসপিটালে বসে বন্ধুর কাছে সংখ্যাটা শুনে তিনি সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশনটা দিলেন তোমাদের ক্লাসে এইটের বই আছে আমি তাও শোনালাম গল্পটা তখন থেকে এই সংখ্যাটার পরিচিতি হয় রামানুজন হার্ডি সংখ্যা বলে আমরা এটাকে জানি অনেক সময় ট্যাক্সি ক্যাব সংখ্যাও একে বলা হয় যেহেতু ট্যাক্সি থেকে গল্পটা শুরু হয়েছিল এবার তোমাদের জন্য টাস্ক হলো আমি বলে দিলাম যে এরকম সংখ্যা আরও ভাবো তোমরা আরও কিছু আছে নাকি পাওয়া যায় নাকি গণিত নিয়ে যদি মজা করতে চাও অনেক মজা আছে অবসর সময়ে মাথা খাটাবে আমি এর পরের সংখ্যাটা তোমাদের বলে দিলাম এর পরের সংখ্যাটা হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর আমি অ্যান্সারটা বললাম না এটা সবার জন্য দিলাম টাস যারা টিভিতে এই সময় দেখছ এটা যেমন প্রথম সংখ্যা ছিল ওয়ান সেভেন টু নাইন যাকে আলাদা আলাদা করে পূর্ণ সংখ্যার ঘনের আকারে প্রকাশ করা যায় একটা হচ্ছে বারোর কিউ প্লাস একের কিউব এর পরের সংখ্যাটা প্লাস হচ্ছে দশের কিউ প্লাস নয়ের কিউব এর পরবর্তী সংখ্যা হচ্ছে ফোর ওয়ান ফোর জিরো ফোর চার হাজার একশো চার তোমরা চেষ্টা করবে কার কার ঘনের আকারে একে প্রকাশ করা যায় আর তোমরা তো আমার নম্বর জানোই তোমরা আমাকে করে পাঠাবে আমি খুশি হব আর এই সঙ্গে বলি আজকে লাস্ট ক্লাস আমি কত ক্লাস করার সাথে সাথে কতগুলো কথা বলেই যাব চেষ্টা করলাম এতদিন ধরে আর আসি আশা করি তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই প্রচুর রেসপন্স পাচ্ছি আগের ক্লাসেও আমি বলেছিলাম যে মালদা ছাড়িয়ে দিনাজপুর চলে গেছে আর আজকে বলছি মালদা দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদও চলে গেছে মুর্শিদাদ মুর্শিদাবাদেও এর রেসপন্স সেই জেলা থেকেও আসছে মানে এই চ্যানেলের মাধ্যমে যে সত্যি তোমাদের উপকার হচ্ছে এটা জেনে খুব ভালো লাগছে এবং এর সঠিক হতে পেরেছি এটাও ভালো লাগছে তো অসুবিধা নাই তোমরা পাঠাবে এই সংখ্যার কথা আমরা বললাম এই সংখ্যা নিয়ে গবেষণা করতে করতে বেরিয়ে এলো দেম তাহলে আমি একটু আগেই বলেছি গল্প শুনলাম তোমাদের একটি মেকানিকের গল্প গাড়ির এই দেম এবার আমি এইখানে আসি দেম শব্দটা আসলে কী লগারিদম হচ্ছে দেখো আমি যদি এটাকে ভাগ করে দিই এবার লগারিদেমে চলে আসি লগ অ্যারেদম লগ অ্যারেদেম লগ মানে হচ্ছে রুল এই লগ শব্দটা আমরা অনেক জায়গায় দেখি তোমরা যখন ভবিষ্যতে চাকরি বাকরি পাবে বিভিন্ন ডিপার্টমেন্টে তখন দেখবে বিভিন্ন জায়গাতে এই লক শব্দটা ব্যবহার হয় একটা গাড়ির ড্রাইভার যে কোনো অফিসে যখন গাড়ি চলে দেখবে যারা আধিকারিক তাদের গাড়িগুলো যা ড্রাইভাররা চালায় তাদেরকে একটা লক বুক মেনটেন করতে হয় তারা লক মানে খুব একটা জানে না কিন্তু লক বুক কি সেটা জানে লক বুক মানে হচ্ছে কি বুক রুল বুক বিভিন্ন অফিসে চাকরি করলে দেখবে লগবুক বলে একটা খাতা আছে ওখানে কি আছে রুল বুক মানে রুল বলতে কি একটা ড্রাইভার যখন একটা গাড়ি চালাচ্ছেন তখন তাকে কি লিপিবদ্ধ করতে হয় কত তারিখে তিনি কটার সময় আসলেন কত মাইলেজ প্রিভিয়াস গাড়িতে দেখাচ্ছিলো এবং কত কিলোমিটার চালালেন তারপরে তার মাইলেজ কত হলো দিয়ে তার তেল সেরকমভাবে বরাদ্দ হয় সে কত সময় ডিউটি করেছেন এসব রেকর্ড রাখতে হয় তাকে বলে বুক ঠিক একই রকমভাবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়ার যেরকম ক্রিয়াকলাপ সেরকমভাবে লকবুক একটা থাকে তাহলে আমাদের লক মানে হচ্ছে রুল কিসের রুল রুল হচ্ছে কার অ্যারিদম অ্যারিথমেটিক অ্যারিদম আসলে অ্যারিথমেটিক কথাটা থেকে এসছে যা হচ্ছে অ্যারিথমেটিকের জন্য রুল লাগবে ফর হচ্ছে এটাকে বলতে পারো ফর অ্যারিথমেটিক এ রুল অর্থাৎ এটাকে বলতে পারি আমরা একটা টুলস কী ধরনের টুলস যা নাকি কার জন্য কাজে লাগবে অ্যারিথমেটিক করার জন্য কাজে লাগবে এই হচ্ছে লগারেদম এই শুধুমাত্র ম্যাথামেটিক্সের সীমা নয় এই লগারেদম প্রচুর বয় পাবে আগামী দিনে যারা ম্যাথামেটিক্স নিয়ে চর্চা করবে যারা ফিজিক্স নিয়ে চর্চা করবে যারা কেমিস্ট্রি নিয়ে চর্চা করবে যারা জিওগ্রাফি নিয়ে করবে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে করবে লগারদেম সমস্ত জায়গায় লগারদেম জানতেই হবে এবং যত বেশি তুমি লগারদেম জানবে তত বেশি এক্সপার্ট হবে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে লগারদেম ইউজ করা আছে এবং খুব সহজ ব্যাপারগুলো খুব ভালো করে শোনো মন দিয়ে শোনো দেখো খুব ভালো লাগবে তাহলে আমি বলতে বললাম এই জন্যেই লগারদেমকে আমরা কত নম্বর বলছি সেভেন্থ এক দুই তিন চার পাঁচ ছয় করে আমি শুরুতে দেখেছি ষষ্ঠ মৌলিক প্রক্রিয়া পর্যন্ত আমরা এটাকে বলছি সেভেন্থ অর্থাৎ সপ্তম মৌলিক প্রক্রিয়াও বলা হয়ে থাকে কখন দরকার হয় আমি একটু বললাম যে যখন বড় বড় সংখ্যার ঘাত যেমন দেখালাম তেমন হচ্ছে উল্টোটাও হতে পারে ধরো আমরা জানি ষোলোর বর্গমূল কত হয় ষোলোর বর্গমূল হয় চার বা একশো পঁচিশের ঘনমূল কত হয় একশো পঁচিশের ঘনমূল এখানে যদি আমি তিন লিখি এটা কত হয় পাঁচ তাহলে আমাকে যদি কেউ বলে যে একশো ছাব্বিশের ঘনমূল কত হবে একশো ছাব্বিশের ঘনমূল তো হবে নিশ্চয়ই কত হবে আমি কোথায় থেকে পাবো আমি একটা আন্দাজ করতে পারি যে একশো পঁচিশের ঘনমূল যদি পাঁচ হয় তাহলে একশো ছাব্বিশের ঘনমূল কত হবে পাঁচের থেকে কিছুটা বড় হবে কত হবে আমি জানি না একই রকমভাবে ষোলোর বর্গমূল যদি চার হয় আঠারোর বর্গমূল কত হবে খুব সহজে আমি বার করতে পারবো না আমি একইভাবে আন্দাজ করতে পারব চারের থেকে কিছুটা বড় হবে অথবা যদি পনেরোর বর্গমূল করতে পারে তা কত হবে চারের থেকে কিছুটা কম হবে যেহেতু ষোলোই ষোলোর বর্গমূল হচ্ছে চার এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আমাদের লগারদেম থেকে আমি প্রথমে লগারদমের সংজ্ঞাটা দিয়ে নিই ডেফিনেশান কীভাবে করা হয় লগারদেম দেখো ডেফিনেশান হচ্ছে আমরা যদি এটা রিলেশান ধরি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম যেখানে এম এক্স এরা সব হচ্ছে বাস্তব সংখ্যা এ এম বাস্তব সবাই বাস্তব এ এম এক্স সবাই বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন জিরো কিন্তু এ নট ইকাল টু ওয়ান এই শর্তটা আছে কেন আছে আমরা পরে দেখবো এর মান এক হবে না তাহলে পরে এক্স বাস্তব এ বাস্তব এম বাস্তব বাস্তব সংখ্যা এরকম একটা রিলেশন এই একটা সম্পর্ক যদি হয় তাহলে পরে এক্সকে বলা হবে এ নিধানের সাপেক্ষে এমের লগারিদম লিখব কীভাবে যদি কোনো একটা সংখ্যাকে আরেকটা বড় সংখ্যাকে যদি কোনো একটা বড় সংখ্যাকে অন্য কোনো সংখ্যার বাস্তব ধনাত্মক ঘাতের আকারে প্রকাশ করা যায় তাহলে পরে কি দাঁড়ায় যেমন এখানে সম্পর্কটা লিখেছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম এটা একটা বড় সংখ্যা একে কোনো একটা সংখ্যার ঘাতের আকারে উন্নীত করা সম্ভব হলো তাহলে পরে কী হবে কে বলা হবে কার লগারিদম লগারিদম হচ্ছে এম এর লগারদম লিখেছি কীভাবে দেখো এক্স হচ্ছে এল ও জি লগ এম টু দ্য বেস এ এখানে খেয়াল রাখতে হবে কীভাবে লিখলাম আমি কে বলা হবে কার লগারিদম এম এর লগারিদম কার সাপেক্ষে এই বেস বা নিধান তোমরা জানো আমি বেস শব্দটা ব্যবহার করছি বাংলাতে সূচক চ্যাপ্টারে তোমরা পড়েছ সূচকের সাথে অনেকটাই রিলেটেড সূচকেই আমরা সংখ্যার বড় বড় সংখ্যা নিয়ে আলোচনা করেছি যেটা আমি পাঁচ নম্বর এবং ছয় নম্বর অপারেশন দেখালাম ঘাতগুলোকে বাড়ানো বা কমানো বেস বা নিধান তাহলে এখানে বেস কত হচ্ছে লগ এর বেস হচ্ছে এম এর বেস হচ্ছে এ আবার যদি লিখি আমি ভালো করে লিখছি দেখো বোর্ডে এটা মিটিয়ে দিলাম লেখার সময় খুব ভালো করে খেয়াল করবে লগ এ লজি। এই লেখা নিয়ে অনেকের অসুবিধা হয়ে যায় কোথায় লিখবো লেখাটা ঠিক প্রকাশ হয় না এল ও জি ভালো করে দেখো এল ও জি এখানে লিখলাম এম বেস হবে কোথায় টু দ্য বেস হচ্ছে এ এটা এক্সকে বলা হচ্ছে কি এক্স হচ্ছে এম এর লগারিদম টু দ্য বেস এ তাহলে প্রথমেই বুঝতে পারছো যে লগারদেম সময় অর্থপূর্ণ হবে যদি সেখানে বেস থাকে আর যদি বেস না থাকে নিদান না থাকে লগারিদম অর্থপূর্ণ হবে না কিভাবে উচ্চারণ করলাম আমি আর একবার আমি বোর্ডে লিখে দিচ্ছি কি বললাম আমরা এইভাবে মনে রাখতে পারি এক্স ইজ দা ইজ দা টু দ্য বেস এ এইভাবে পড়বে সবাই লিখে নাও এক্স ইজ দ্য লগারদম অফ এম টু দ্য বেস এ আবার দেখাচ্ছে এখানে দেখো কি একটা সম্পর্ক এ টু দি পর এক্স ইকাল টু এম যদি হয় তাহলে এক্সকে বলা হবে এম এর লগারিদম কার সাপেক্ষে এ বেসের সাপেক্ষে সেটা কীভাবে উচ্চারণ করবো আমরা এক্স ইজ দ্য লগারেদম অফ এম টু দ্য বেস এ হয়ে গেল এইবার আমরা কি দেখব এটা কিন্তু ভাইস ভার্সা দুটোর ক্ষেত্রেই সত্যি লগারিদমের সংজ্ঞা বললাম এ এম এবং এক্স প্রত্যেকেই বাস্তব এ ক্যাটার দেন জিরো এর মান এক হবে না এক্সপ্লেনেশনটা পরে দিচ্ছি আমি যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে তাহলে কী লেখা যায় এক্স ইকাল টু লগ এম টু দ্য বেস এ এবং ঠিক আমরা যখন অঙ্ক করবো উল্টোটাও ঠিক হবে যে এক্স যদি কোনো একটা রাশির লগারে দেম হয় টু দ্য বেস এ তাহলে পরে কী হবে এ টু দি পর এক্স ইকাল টু এম হবে এইটাই হচ্ছে মূল কথা দেম এইটা মনে রাখলে পরেই আমাদের এই চ্যাপ্টার তো সমাধান হবেই দেম আরও 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 এগিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তোমাদের এবার দেখো এই বেসটা আমরা যদি কোনো সময় বইয়ে অঙ্ক করার সময় দেখি যে বেস দেওয়া নাই অনেক ক্ষেত্রে হয় আমরা যেমন দেখি যে সংখ্যা লিখি পাঁচ বা ছয় কোনো একটা সংখ্যা লিখলাম আমরা প্লাস চিহ্ন থাকলে এটা লিখি না মাইনাস থাকলে লিখি না ক্লাস টেনের ক্ষেত্রে আমরা ক্লাস নাইনে এখন যখন লগারদম করছি যদি বেস কখনো দেওয়া না থাকে তাহলে আমরা ধরব বেশ কত হচ্ছে বেস হচ্ছে টেন এছাড়াও আরেকটা বেস হয় সেটা হচ্ছে ই এই টেন বেস কোথায় আসলো আর ই কেন আসলো এটা বলে দিচ্ছি আমি যে লগারিদম সাধারণত দু প্রকারের হয় লগারিদমের দেমের প্রকার একটু বলে দিই কথা বললাম লগার দেম হচ্ছে দুই প্রকার একটা লগারিদম এক নম্বর হচ্ছে আমরা কমন লগারিদম বা সাধারণ লগার দেম কমন বা সাধারণ লগারিদম বা একে ব্রিগারিয়ান ব্রিগারিয়ান লগারিদম বলবো কাকে বলবো সাধারণ লগারেদম যখন লগের ক্ষেত্রে বেস বা নিধান টেন ধরা হবে বেসটা যদি টেন হয় তাহলে সেই ধরনের লগারিদমকে বলা হবে সাধারণ লগারিদম বা ব্রিগারিয়ান লগারেদম কেন বলছি বিজ্ঞানী হেনরি ব্রিক্স এই ধারণা প্রথম দেন এবং ক্যালকুলেশন করা হয় লগারেদমের বেস টেন ধরে সেই জন্য তার নাম অনুযায়ী ব্রিগারিয়ান লগারেদমও একে বলা হয় বা কমন ইংরেজি হচ্ছে সাধারণ বা কমন লগারেদম যখন বেজ হবে টেন তাহলে বেস আরেকটা থাকলো আরেকটা রাশি হচ্ছে ই ই কি জিনিস ই এর মান হচ্ছে তিনের থেকে কম দুইয়ের থেকে বেশি যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম যে পাই অমূলত সংখ্যা ইও অবশ্যই অমূলত সংখ্যা এটা মনে রাখবে যার মান হচ্ছে তিনের থেকে কম এবং দুয়ের থেকে বেশি এই বেস যখন ই হবে এই ই দিয়ে লগারিদম আমাদের এই ক্লাসে এখন করার করানোর জন্য দরকার হবে না আমরা কোথায় পাবো আমরা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে ক্যালকুলাস করবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তখন লগারদেমের বেস আসবে ই তা বেস চেঞ্জ করাও শেখাবো কোনো অসুবিধা হবে না এই শুধু বলে রাখি আমি একটু ই হলো তাহলে কি রাশি বললাম পাই যেমন অমূলদ ছিল এটাও একটা অমেয় রাশি বা অমূলত রাশি এবং এর মান দুই থেকে তিনের মধ্যবর্তী এক্স্যাক্ট মান প্রায় আসন্ন মান টু পয়েন্ট সেভেন ওয়ান এরকম মান একটা আছে এখানে যখন বেশ ই হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে স্বাভাবিক বা হবে ইংরেজি ন্যাচারাল লগারিদম ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে কত বেশ বললাম এর বেস হচ্ছে ই লগারিদম দুই প্রকারে দেখে দিলাম একটা হচ্ছে সাধারণ লগারিদম বেস টেন একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল তার বেস হচ্ছে ই আমরা ক্লাস নাইনের সিলেবাসে এই লগারিদমের মধ্যে থাকবো যদি কোথাও অঙ্কে উল্লেখ নাও করা থাকে তাহলে আমরা ধরে নেব বেশ কত আছে টেন আছে এই হলো লগার প্রকারভেদ এইবার আমি একটু করে দেখাই যে কীভাবে লগার দেমের অঙ্কগুলো কাজ কাজ করে খুব সহজেই দু একটা অঙ্ক দেখালে পরেই বুঝতে পারবে ধরো তোমাদের জানা আছে যে টু টু দি পাওয়ার ফোর সমান কত দুই যদি আমি চারবার গুণ করি তাহলে কত হয় ষোলো হয় তাহলে এবারে এটাকে যদি আমি তুলনা করি আমি যে সংজ্ঞাটা দিলাম এটি দি দুপার এক্স ইগাল টু এম তাহলে কী ছিল এক্স ইজ দ্য লগারিদম অফ এম টু দ্য বেস এ তাহলে এক্সের সাথে তুলনা করো এখানে কত হলো ফোর ফোর ইজ দ্য লগারিদম অফ কী হবে ষোলো টু দ্য বেস টু সংজ্ঞা থেকে ক্লিয়ার হলো এখানে বলেছি এটি দুপার এক্স সিগাল টু যদি এম হয় তাহলে এক্স ইজ দ্য লগারিদম অফ এম টু দ্য বেস এ এটা হলো ডেফিনেশন তাহলে এইটা কীভাবে হলো এই ক্যালকুলেশানগুলো আমরা একটু পরে ধীরে ধীরে এগিয়ে যাব এবং শিখতে থাকবো আর কি বলেছি এম কি রাশি বলেছিলাম আমি ধনাত্মক একটা আলোচনা শুধু করে দিই যে এম যদি ঋণাত্মক হয় নেগেটিভ হয় তাহলে কি হতে পারে এমকে ধরে নিলাম আমি এখন একটা কেস এম হচ্ছে ঋণাত্মক তাহলে কি ঘটতে পারে দেখো এম যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে কি হবে ধরো এম একটা কোনো ঋণাত্মক সংখ্যা আমি চুজ করি যদি আমি নেই যে লগারিদম অফ ধরো কোনো একটা ঋণাত্মক সংখ্যা নিলাম মাইনাস সেভেন এর বেশ ধরলাম আমি তিন সমান হচ্ছে কোনো একটা সংখ্যা ধরো এক্স হলো তাহলে পরে এই লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কী হচ্ছে দেখো এক্স টু যদি লগ এম হয় তাহলে উল্টো দিক দিয়ে কী সত্যি হবে উল্টো দিক দিয়ে আমাকে কী লিখতে হবে তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু কথা হওয়ার কথা মাইনাস সেভেন এবার তোমরা বিচার করে দেখো নিচেরাই সবাই সূচক চ্যাপ্টারে অঙ্ক করেছ যে থ্রি টু দি পাওয়ার এক্স যেখানে এক্স একটা বাস্তব ধনাত্মক সংখ্যা সেখানে তার তিনের কোনো এক্সের মান কোনো সংখ্যা হলে পরে কি তার মান মাইনাস সাত হবে এক্সের কোনো মানের জন্য এটা সম্ভব না সুতরাং এম কখনো ঋণাত্মক হতে পারে না এটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের মগজস্থ হয়েছে প্রত্যেকে বুঝেছো এম এর আলোচনা করলাম এবার আমরা একটু করে অঙ্কের দিকে যাব এবং সূত্রগুলো দেখে নেব সূত্র প্রতিষ্ঠা করার আগেও আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো লগারিদমেরই একটু আলোচনা যেগুলো মাথায় লাগবে অর্থাৎ টুলসের কথা আমি শুরুতেই বলেছি টুলস দেখাবো টুলসগুলোকে নিয়ে আমরা কাজ করতে থাকবো এগিয়ে যেতে থাকবো আজকে যেহেতু লাস্ট ক্লাস চলছে তাড়াতাড়িও কমপ্লিট করব এবং এক একটাই ক্লাসেই শেষ করে দেওয়ার চেষ্টা করব আমি লগারিদম দেখো লগার দেম অফ এ কোনো একটা সংখ্যা যে এই হোক না কেন এর মান তার বেস যদি এ হয় তাহলে এর মান সর্বদা ওয়ান হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এন টিউটি সিদ্ধান্ত খুব কাজে লাগবে তোমাদের যে যদি কোনো রাশির লগারে দেম এবং তার বেশ সমান হয়ে যায় যে কোনো সংখ্যা হতে পারে লগারঅম টু ফাইভ লগ অফ টু ফাইভ ফাইভ টু দা বেস টু ফাইভ ফাইভ ইকোয়াল টু কত হবে ওয়ান হবে কী করে হলো আমরা সূচকের একটা যদি সূত্র নিই খুব সহজেই আমরা জানি যে এ টু দি পাওয়ার ওয়ান প্রমাণটা আমি দেখাচ্ছি যে এ টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু কত হয় এ হয় আমি যদি এর সাথে তুলনা করি ভালো করে শুধু এটা মনে করবে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এন এটা যদি হয় তাহলে আমরা কি লিখেছিলাম এক্স ইকাল টু লগ এম টু দ্য বেসি তাহলে ওয়ান ইকাল টু কী হলো লগ ওয়ান ইকুয়াল টু হচ্ছে লগ কার হবে ডান দিকে যা আছে এ তার বেশ কত আছে এখানেই তাহলে প্রমাণিত হলো যে যে কোনো রাশির লগারদম তার বেশের সঙ্গে যদি সমান হয় তাহলে তার মান হবে এক অঙ্কগুলো করার সময় খুব কাজে লাগবে এটা আর একটা হচ্ছে লগ ওয়ান এর মান একই রকমভাবে কত হবে বা ওয়ানের মান হচ্ছে জিরো বেস যাই হোক না কেন ওয়ানের লগারে দম হলো জিরো কীভাবে হয় ঠিক একই রকমভাবে এখান থেকে দেখাচ্ছি দেখো আমরা কি জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত ওয়ান সূচকের সূত্র শিখেছি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু যদি ওয়ান হয় একই রকম ডেফিনেশান থেকে যে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি এম হয় তাহলে এক্স ইকাল টু লগ এম টু দ্য বেসে তাহলে এখানে তুলনা করো তাহলে এক্সের জায়গায় এখানে কত বসছে জিরো বসছে জিরো ইকোয়াল টু লগ এম এখানে হচ্ছে ওয়ান এমের মান কত ওয়ান টু দ্য বেস এ তাহলে আমরা দেখতে পেলাম লগ ওয়ানের মান সর্বদা শূন্য হবে আর লগ এ টু দ্য বেস এ এই টু কত হবে ওয়ান এই দুটো খুব ইম্পর্ট্যান্ট অনুসিদ্ধান্ত এই দুটো অনেক অঙ্ক বেশিরভাগ অঙ্কেই আমাদের এই দুটোর মধ্যে কোনো একটা কাজে লাগবে অথবা দুটোই কাজে লাগবে এবার আমরা চলে আসবো প্রথম সূত্র প্রতিষ্ঠা করার জন্য খুব সহজ সহজ সূত্র খুব তাড়াতাড়ি হবে দেখো দুটো সূত্র আমি পরপর লিখে দিচ্ছি এক এবং দুই লগ অফ এম এন এই শর্তগুলো আছে এম এন সংজ্ঞাতে যা যা বলেছি ধনাত্মক সংখ্যা বাস্তব সংখ্যা বেস টু দ্য বেস হচ্ছে এ সমান সমান হবে লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ যদি ভাগ থাকে এখানে লিখলাম গুণ এবার লিখছি এম বাই এন টু দ্য বেস এ টু হবে লগ এম মাইনাস লগ এন টু দ্য বেস বেশ অবশ্যই লিখতে হবে আগেই বলেছি বেস ছাড়া লগার দাম অর্থহীন তাহলে কি দেখালাম দেখো লগ এম এন সমান হচ্ছে লগ এম প্লাস লগ এন আর লগ এম বাই এন টু হচ্ছে লগ এম মাইনাস লগ এন আমি একটা প্রমাণ করে দেখাই খুব সহজ প্রমাণ এক মিনিট লাগবে এমন এত সহজ জিনিস তোমরা সূচক শিখেছ আমরা এক কাজ করি এইটাকে ধরে নিয়ে একটা রাশি এটাকে একটা রাশি ধরে নিই আমি ধরলাম যে লগ এম টু দ্য বেস এ ইকাল টু এক্স আর ধরলাম লগ এন টু দ্য বেস এ ইকাল টু ওয়াই এবার দেখো তাহলে আমি কী লিখতে পারি লগ এম টু দ্য বেস এ ইকাল টু যদি এক্স হয় তাহলে লগারে দেবার সংজ্ঞা অনুযায়ী কী হবে এখনই যা বলেছি এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এম আর এখানে কি হলো এ টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু হচ্ছে এন এবার এম আর এন গুণ করে দাও আমি এই দ্বিতীয় সূত্রটা এখানে মিটিয়ে দিলাম তাহলে কি দাঁড়ালো এম এন ইগল টু লিখছি গুণ করে দিলে এ টু দি পাওয়ার এক্স ইন টু এ টু দি পাওয়ার ওয়াই তাহলে কি দাঁড়ালো সূচকর নিয়মে আমরা জানি গুণের বেলা পাওয়ারগুলো কী হয় যোগ হয় এ টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার ওয়াই দুটো গুণ আছে তাহলে পাওয়ারগুলো কী হয়ে গেলো এক্স এবং ওয়াই যোগ হলো এবার এখানে লগারিদমের সংজ্ঞা প্রয়োগ করো লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কী হবে এম এন ইকাল টু এটি দি পাওয়ার এক্স যদি হয় তাহলে কী হবে এম এন কার লগার হবে এম এন হচ্ছে লগারিদম অফ এম এন কী হবে সমান হবে এক্স প্লাস ওয়াই টু দ্য বেস এ এটা আমরা লগারিদমের সংজ্ঞা থেকে পেলাম এবার এক্স কাকে ধরেছিলাম এখনই লিখেছিলাম এক্স ধরেছিলাম আমার কাছে লগ এমকে কে ধরেছিলাম এক্স আমি এখানেই বসিয়ে দিলাম লগ এম টু দ্য বেস এ আবার ওয়ের মান এখানে বসে দিলাম লগ এন টু দা বেস এ তাহলে প্রমাণিত হলো যে লগ এম এন সমান হচ্ছে লগ এম প্লাস লগ এন অ্যান্ড ভাইস ভার্সা ইজ অলসো ট্রু অঙ্ক যখন করবো আমরা যদি গুণ থেকে যোগে যেতে হয় সেখানে যাবো আবার কখনও কখনো যোগ থেকে গুনে আসতে পারবো দুটো রাশির লগার দেম যোগ যদি থাকে তারা গুণফল হয়ে যাবে মনে রাখতে হবে বেসগুলো কিন্তু একই হতে হবে ঠিক একই রকমভাবে ক্যালকুলেশান করবে তোমরা বাড়িতে যেখানে আমি প্লাস লিখলাম এটা বাই করলে মাইনাস হয়ে যায় দেখতেই পাচ্ছ তাহলে ভাগ থাকলে পরে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে গুণ থাকলে যোগ হবে ভাগ থাকলে বিয়োগ হবে দুটো সূত্র হয়ে গেল এইবার আরেকটা দেখাবো তিন নম্বর সূত্র খুব সহজ একটু করে দেখে রাখো এবং ক্যালকুলেশানগুলো করার চেষ্টা করো আমার সঙ্গে তিন নম্বর সূত্র মনে করো কোনো একটা লগারদমের লগ অফ এম টু দি পাওয়ার এন পাওয়ার আছে খুব কাজে লাগে এটা এই পাওয়ার যদি থাকে তখন কি হবে অনেক সিম্প্লিফাই এটা আমাদের কাজে লাগবে কোনো একটা এম টু দি পাওয়ার এন তার বেস আছে এই পাওয়ার যদি থাকে এই পাওয়ারটা বাইরে চলে আসবে এটা হবে এন লগ এম টু দ্য বেস এ খুব সহজ জিনিস কীভাবে প্রমাণ করব এটা করার জন্য আমরা ধরে নিই লগ এম টু দি পাওয়ার এন টু দ্য বেস একে আমি একটা রাশি ধরে নিলাম এক্স আর লগ এম টু দ্য বেস এ একে ধরে নিলাম ওয়াই এবার তাহলে লগারদেমের সংজ্ঞা অনুযায়ী কী হয় বলো লগারদেমের সংজ্ঞা অনুযায়ী এটা কী হবে এম টু দি পাওয়ার এন ইকাল টু হলো এ টু দি পাওয়ার এক্স আর এখানে হবে এম ইকাল টু হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই এবার এই এমের মানটা আমি এনে এখানে বসে দিই দেখো কি দাঁড়ায় আমি এইদিকে দিকে ফাঁকা জায়গাটাই করার চেষ্টা করছি দেখো এম টু দি পাওয়ার এন এম মানে কত পেলাম এখান থেকে আমি এদিকে দেখাচ্ছি দেখো এম মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার কত আছে এখানে এন ইকাল টু এ টু দি পাওয়ার এক্স বা দিয়ে কি হলো এ টু দি পাওয়ার এন ওয়াই সমান হলো এ টু দি পাওয়ার এক্স তাহলে আমরা কি লিখতে পারি দুদিকে পাওয়ার তুলনা করে দিলে এক্স ইকোয়াল টু কত হলো এন ওয়াই খেয়াল করে দেখো এক্সকে আমি ধরেছিলাম কোনটা এটা ধরেছিলাম এক্স অর্থাৎ লগ অফ এম টু দি পাওয়ার এন টু দ্য বেস এ ইকাল টু দাঁড়ালো এন লগ অফ দেখো ওয়াইটা ধরাই আছে এখানে টু এ এম টু দ্য বেস এ তাহলে প্রমাণিত হলো এই অঙ্কটা কোথায় কাজে লাগবে আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল কখন এটা হয় খুব সহজে হয় ধরো তোমাকে বার করতে বলেছে এর সরল ফল লগ আট টু দ্য বেস হচ্ছে দুই দেওয়া আছে এটাকে যদি আমি সরল করতে চাই একটু খেয়াল করলে দেখো লগ আট আটকে আমি কত লিখতে পারি টু কিউব লিখতে পারি তাহলে বেস হচ্ছে টু এই পাওয়ার যদি থাকে এখন কে দেখলাম পাওয়ারটা বাইরে আসবে তাহলে আমি তিনটাকে বাইরে বার করে নিলাম তাহলে এখানে কত দাঁড়ালো লগ টু টু দ্য বেস টু তাহলে একটু আগে শুরুতেই আমি বলেছি খুব ইম্পর্টেন্ট সূত্র একটা দেখেছি তোমাদের যে যদি কখনো লগ আট দেন এবং তার সমান হয়ে যায় তাহলে তার মান কত হবে এক তাহলে এক হয়ে গেল তাহলে লগ আটের মান আমরা কত পেলাম দুই পেলাম তিন পেলাম এটা আমরা পরে অঙ্ক করতে আরও ভালো করে দেখব তিন নম্বর সূত্র হয়ে গেল আগে দুটো দেখিয়েছি তাহলে পাঁচটা সূত্র হয়েছে এবার আমরা একটু অঙ্গে যাই তারপরে দুই একটা সূত্র যেটুকু বাকি আছে আমি দেখিয়ে দেবো নাহলে এক ঘেয়ে লাগবে সূত্রগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদের এবার চলে যাওয়া হচ্ছে পেজ নাম্বার দুশো ছিয়াশি যে কটা আমরা সূত্র দেখলাম তার মধ্যে দিয়েই হয়ে যাবে টেক্সট বইয়ের তোমাদের অনুশীলনী একুশ দুশো ছিয়াশি পেজের গেলাম দেখো পেজ নাম্বার মিটিয়ে দিলাম পেজ নাম্বার দুশো ছিয়াশি কোশ্চেন নাম্বার একের এক নম্বরটাই করে দেখায় একের এক দেখো মান নির্ণয় করতে বলেছে কার মান নির্ণয় করতে হবে লগ অফ ওয়ান সেভেন টু এইট এই একটা সংখ্যা আছে টু দ্য বেস হচ্ছে কত টু রুট থ্রি এর বেস আছে টু রুট থ্রি আমি এখন যেই উদাহরণটা দিয়েছিলাম ঠিক সেই পদ্ধতিটা আমরা কাজে লাগাবো প্রথমে কী করবে সতেরোশো আঠাশকে আগে দেখি আমরা উৎপাদক করে কী দাঁড়ায় তিন দিয়ে দিলে তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ তিন ছয় আঠারো আবার তিন দিয়ে দাও কত হয় তিন উনিশ দুই আবার তিন দিয়ে যাচ্ছে কত হলো তিন ছয় আঠারো চৌষট্টি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এটা চৌষট্টি মানে কী দাঁড়ায় চারের তিন চারে বারো হ্যাঁ চারের কী অর্থাৎ চার যদি নিই ষোলো আবার হচ্ছে চার চার তিনবার গুণ তাহলে আমি এইখানেই করে নিচ্ছি সতেরোশো আঠাশ সমান লিখতে পারি তিন হচ্ছে তিনবার গুণ তিনের কিউব থ্রি টু দি পাওয়ার থ্রি তিনটা তিন আছে দেখতে পাচ্ছ তিনটা তিন আর কত আছে চারটা চার আছে চার হচ্ছে চারটা আছে তাহলে পরে এবার দেখো আমি কি করলাম এই তিনকে রুট থ্রি যে এই বেসের দিকে তাকাবে কেন এরকম করতে চাইছি রুট থ্রি বেস আছে তাহলে তিনকে লিখতে পারি রুট থ্রি এর স্কোয়ার তার পাওয়ার কত আছে তিন তোমরা সূচকের নিয়মে করেছ এই সূত্রটা এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে সেটা কত হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন ঠিক তো তাহলে আমি একবারে লিখে দেখালাম এই এখানে যদি তিন হয় আর এই চারকে আবার লিখবো কত দুইয়ের স্কোয়ার তার পাওয়ার হচ্ছে সরি এটা চার হয়ে গেছে তিনবার ছিল চার এটাও তিন হবে তাহলে হলো দুইয়ের স্কোয়ার তার পাওয়ার আছে তিন কেন এইভাবে আনছি আমি এখানে দেখতে পাচ্ছি একটা টু আছে একটা রুট থ্রি আছে তাহলে এটা হলো দেখো রুট থ্রি টু দি পাওয়ার সিক্স এটা হলো টু টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি টু রুট থ্রি হোল টু দি পাওয়ার সিক্স আটের অঙ্কেরটাতে যেভাবে করছিলাম লগ ঠিক সেই ঘটনাটা ঘটেছে দেখো এখানে তাহলে সতেরোশো আঠাশকে আমরা লিখলাম টু রুট থ্রি টু দি পাওয়ার সিক্স বেস কত হলো টু রুট থ্রি লেখাটা দেখবে আমি কোথায় বেসটা লিখছি এর সোজাসুজি লিখবে না অনেকেই কিন্তু লিখতে ভুল করো এবার যেহেতু পাওয়ার ছয় বাইরে চলে আসলো তাহলে কত হলো লগ টু রুট থ্রি টু দ্য বেস টু রুট থ্রি তাহলে এর মান কত এর মান হচ্ছে এক আমরা শিখে গেছি তাহলে ছয় ইন্টু এক সমান হলো ছয় তাহলে লগারে তোমার মান নির্ণয় শিখলাম সবাই নিশ্চয়ই করছো আমার সাথে সাথে এবং একেবারে নতুন চ্যাপ্টার এর আগে কোনো দিন করো ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত করা হয়নি আগে এই চ্যাপ্টারটা উঁচু ক্লাসে ছিল ইলেভেন থেকে ছিল নাইনে নতুন সিলেবাসে নিয়ে আসা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সহজ চ্যাপ্টার খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কাজে লাগবে প্রত্যেকে শেখক কাজে লাগবে আর আগে থেকে ভয় পাবে না যারা অঙ্ক ভয় পাও ভয় কিন্তু পাবে না অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এরকম অনেক মানুষ আছে জীবনে যারা সাইন করেছে প্রতিষ্ঠিত দেশের মধ্যে প্রচুর দেশে বিদেশে প্রতিষ্ঠা পেয়েছে তারা কিন্তু অনেকেই ছোটোবেলায় তোমরা শুনেছ গল্প পড়াশোনায় ভালো ছিল না অনেকে অঙ্ক পারতো না অনেকে হয়তো আর একটা কোনো সাবজেক্ট পারত না কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কি আছে একটা স্কিল ভালো আছে আমাদের যেটা কাজ তোমাদের যেটা কাজ নিজের স্কিলটাকে খুঁজে বার করা এই কোন ক্ষেত্রে আমার স্কিল ভালো আছে সেই স্কিলটাকে কাজে লাগাও আমাদের পরিস্থিতির সাথে সাথে সবাইকে মানিয়ে নিতে হবে আজকে আমরা কি করছি দিনের পর দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রা পাল্টে যাচ্ছে আমাদের জীবনযাপনের ধরন পাল্টে যাচ্ছে আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছি আজকে ধরো এরকম অনেক সেক্টর আছে এমন তো নয় যে আমাদের ভারতবর্ষে একশো তিরিশ কোটি মানুষ সবাই চাকরি করবেন করবেন না সবাই চাকরি পাবেন না সম্ভব না কিন্তু প্রত্যেকের নিজের নিজের সেক্টরে একটা কাজ করবে যেখানেই কাজ করুক না কেন তার স্কিল যদি থাকে এখন আমরা যে জিনিসগুলোর সাথে পরিচিত আগে হতে পারিনি সেগুলো কিন্তু অনেকের দেখো ইন্টারেস্ট সেগুলো হতে হবে কেমন করে হতে হবে অনেকে আমরা জানি না যে এখন তুমি যদি ফোনটা ব্যবহার করো অনেকেই ফোন ব্যবহার করে সময় নষ্ট করছি এমন অনেক সেক্টর আছে যেখানে প্রচুর টাকা রোজগার করা যায় অর্থ উপার্জনের মাধ্যম একটা হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়া ধরো আমি একটা এক্সাম্পল যদি নিই তোমার মধ্যে একটা স্কিল আছে যে তুমি ধরো খুব সুন্দর বাঁশি বাজাতে পারো মনে করো এই স্কিলটা তুমি জানো তুমি খুব সুন্দর প্রত্যেকটা গানকে তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো প্রচুর আর্টিস্টের এরকমের বাঁশির যে গান তৈরি করা গানগুলোকে বাঁশিতে বাজিয়েছে সেগুলো আপলোড করা আছে এটাও একটা ইনকামের পদ্ধতি তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি যদি আমার যে স্কিলটা আছে সেইটাকে যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই আমার যদি এই গান পছন্দ হয় লোকের আমার ধরো কেউ রান্না ভালো করতে পারে নতুন নতুন পদ নিয়ে আসতে পারে সে যেটা আপলোড করছে সেটা মানুষদের কাছে জনপ্রিয় হচ্ছে তারা দেখছে আরও বেশি দেখছে তারা লাইক দিচ্ছে শেয়ার করছে এবং সাবস্ক্রাইব করছে মিনিমাম সাবস্ক্রাইব এক হাজার যদি হয় তারপর থেকে যত বেশি ভিউ হবে তত বেশি টাকা তুমি রোজগার করতে পারে অর্থাৎ কোনো ইনভেস্ট নাই তোমার মধ্যে একটা স্কিল আছে সেটাকে কাজে লাগালো তুমি দিনের পর দিন ধরো নতুন রান্না তুমি একটার পর একটা আপলোড করছো তোমার ডিমান্ড হচ্ছে সেখান থেকে তুমি অনেক উপরে উঠে যেতে পারবে এরকম একজনের নাম বলি বিল গেটস আমাদের দেশ পৃথিবীর ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন বিল গেটস তার ইনকাম কত একদিনে একশো দুই কোটি টাকার কাছাকাছি পার ডে ইনকাম করেন তিনি কিন্তু ছাত্রজীবনে ফেল করেছিলেন সব সাবজেক্টে পাস করতে পারেননি আর তার ক্লাসের ফার্স্ট বয় যিনি এখন বিখ্যাত অনেক প্রতিষ্ঠিত একজন ইঞ্জিনিয়ার তিনি এই বিল গেটসের কোম্পানিতে চাকরি করেন মাইক্রোসফট কোম্পানির নাম শুনেছ তোমরা বিল গেটস যিনি বিশ্বের ধনী ব্যক্তি একজন তার কোম্পানিতে চাকরি করছেন হচ্ছে তার ক্লাসের কিন্তু ফার্স্ট বয় তাহলে নিশ্চয়ই এটাকে একটু অবাক করা মনে হচ্ছে অবাক করা না তিনি তার স্কিলটাকে কাজে লেগেছেন অর্থাৎ পড়াশোনাটাকে যদি আমরা ভালোবেসে নিই আমার যে স্কিলটা আছে সেটাকে সেই জন্যই স্কুল যেতে হয় সেই জন্য একটা পরিবেশ দরকার অনেক সময় কি হয় আমরা নিজেরা স্কিলটাকে খুঁজে পেতে পারি না আমাদের যারা অভিভাবক থাকেন বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা যারা থাকেন কাছে যারা তোমাকে ভালো করে দেখছে তারা কিন্তু খুব সহজেই এই স্কিলটাকে খুঁজে বার করতে পারেন এবং সেইটাকে যদি আমরা নার্চার করি তাকে যদি সুন্দর করে এগিয়ে নিয়ে যায় সেই ক্ষেত্রে যদি তুমি খুঁজে সেটাকে যদি তুমি চেষ্টা করে প্রতিষ্ঠা পাওয়ার জীবনে দেখবে যেখানেই থাকো না কেন সেখানেই সসম্মানে এবং খুব ভালো প্রতিষ্ঠা পাবে এইটাই হচ্ছে আমাদের কাজ কেউ ভয় পাবে না একটা জিনিস আমরা করব দেখবে যখন করে নেব তারপরে দেখবে সুন্দরভাবে হয়ে যাবে এইটাকে নিয়ে তোমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারবে আর কি আর ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য একটা কথা বলবো যে তোমাদের তো খুব রেসপন্স পাচ্ছি আমার তো খুব ভালো লাগছেই আর যারা ভাবছ একটু যে এই বছর তো যেহেতু দীর্ঘ করোনার প্রভাবে ক্লাস হচ্ছে না হয়তো খুব একটা বেশিরভাগ স্কুলেই প্রবলেম হবে না ক্লাস নাইন থেকে টেনে সবাই উঠে যাবে কিন্তু টেনে উঠে গেলেও যদি চ্যাপ্টারগুলোকে আমরা গ্যাপ রেখে দিই বিশেষ করে এই ম্যাথামেটিক্সের মতো চ্যাপ্টার উঁচু ক্লাসে গিয়ে কিন্তু পার পাওয়া যাবে না আমি দেখেছি প্রচুর ছেলে মেয়ে যারা ক্লাস এইট পর্যন্ত যেহেতু প্লাস ফেল নাই তারা জানেই না যে কিভাবে পাশ করা যায় সাতটা সাবজেক্টে আলাদা করে পাশ নম্বরটা কত যে সাতটা সাবজেক্ট তুমি মাধ্যমিকে পরীক্ষা দেবে সাতটাতেই কিন্তু আলাদা আলাদা করে পাশ করতে হবে পঁচিশ নম্বর পেতে হবে আর এই গণিত বা অঙ্ক এমন একটা চ্যাপ্টার বুঝতেই পারছো যদি ক্লাস নাইনে গ্যাপ থেকে যায় দেখবে ওখানে গিয়ে হোঁচট খাবে সিঁড়ির মতো একটা পরে একটা স্টেপ উঠতে হবে সেই জন্য প্রত্যেকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবে যেগুলো পারবে না সেগুলো সাহায্য নেবে টেলিক্লাস সরকারি আছে আমার ফোন নাম্বার তো আছেই তোমাদের সেখানেও পাঠাতে পারো আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার চলে যাই অঙ্কে এবার আমি আরেকটা অঙ্ক করে দিই এখন একের এক নম্বর করলাম এক টাইপের ধরো পরেরটাই করে দিই দুইয়ের এ নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো একটু দুইয়ের এ দুইয়ের এ এটা একটু আলাদা অন্যরকম বলেছে কী বলেছে ছশো পঁচিশের লগারিদম দেওয়া আছে চার ছশো পঁচিশের লগারিদম যদি চার হয় তাহলে তার বেশ কত তাহলে আমরা ধরে নিই যে ধরলাম ছশো পঁচিশ এর লগারিদম এটা বলা আছে চার তাহলে কি দেওয়া নাই দেওয়া নাই হচ্ছে বেশটা আমি ধরে নিলাম বেশটা হচ্ছে এ ধরি নিধান এ এবার আমাকে বলো সংজ্ঞা অনুযায়ী কি হয় সংজ্ঞা অনুযায়ী আমরা জানি লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমি একটু আগে বলেছি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি এম হয় তাহলে এক্স ইকাল টু কী হবে লগারিদম অফ এম টু দ্য বেস এ ঠিক সেই রকমভাবে আমরা এটা কী লিখতে পারবো এ টু দি পাওয়ার ফোর ইকাল টু ছশো পঁচিশ ছশো পঁচিশ মানে হচ্ছে পঁচিশ ইন পঁচিশ তাহলে এ টু দি পাওয়ার ফোর সমান হলো কত পাঁচ টু দি পাওয়ার ফোর পাঁচ দেখো চারবার গুণ করলে পরে পাই আমরা তাহলে তুলনা করে কি লিখতে পারি দুটোই যেহেতু পাওয়ার সমান তাহলে বেশ দুটো সমান হবে এই ইকুয়াল টু ফাইভ তাহলে ছশো পঁচিশের লগারিদম বার করতে পারলাম তোমরা দেখতে পারলে কীভাবে লগারিদম নির্ণয় করা যাচ্ছে খুব সহজেই লগারিদমের অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার আরেকটা অঙ্ক করি এবার চলে যাই আমি পাঁচের চারের অঙ্কগুলো ক্যালকুলেশান যেমন আছে পাঁচের একটা অঙ্ক ধরছি এক নম্বর অঙ্ক একই রকম অঙ্ক দুশো পেজ পাঁচ নম্বরের এক নম্বর অঙ্ক পাঁচের এক নম্বর অঙ্ক দেখো কি বলা আছে লগ অফ পঁচাত্তর বাই ষোলো এখানে দেখো বেসটা দেওয়া নাই বেস আমি আগেই বলেছি বেস দেওয়া নাই মানে দশ আমরা বেস্ট লিখবো না যেভাবে আছে সেভাবেই করবো মাইনাস টু লগ ফাইভ বাই নাইন প্লাস লগ থার্টি টু বাই টু ফোর থ্রি সমান দেখাতে হবে লগ টু তাহলে উপরে আমি লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম এখানে বাম পক্ষ বা এল এইচ এস লেফট হ্যান্ড সাইড লিখতে পারো আমি এল এইচ এস লিখলাম এটাকে সলভ করে আমরা আনবো কত লগ টু প্রথমেই দেখো আমি প্রথম সূত্রে বলেছিলাম লগ এম আর লগ এন যোগ করলে গুণ হয় গুণ থেকে যোগ হয় প্রথম আর শেষ এই দুটো যোগ আছে তাহলে আমি এই দুটোকে গুণ আকারে লিখে নিতে পারি আরও ভাবে অন্যভাবে করা যায় কিন্তু আমার মনে হচ্ছে এটা সহজ মেথড এইভাবে করলে অনেক ক্যালকুলেশান কম হবে বত্রিশ ইন্টু দুশো তেতাল্লিশ এই দুটো আমরা গুণ করে দিলাম প্রথমটা আর শেষটা যোগ ছিল কি হল গুণ হলো গুণ থাকলে যোগ হবে যোগ থাকলে গুণ হবে মাইনাস এবার দেখো এই দুইটা বাইরে পাওয়ার আছে এখানে বাইরে আছে দুই আমি শিখেছিলাম যদি কোনো রাশির লগের ভিতরে পাওয়ার থাকে সেটা বাইরে আসে তাহলে ঠিক উল্টোটা করতে পারি আমি লগ অফ এটাকে কত লিখতে পারি দেখো ফাইভ বাই নাইনের হলে স্কোয়ার বাইরে ছিল দুই এর লাইনের পরে ওদিকে তাকাও তাহলে দেখতে পাবে লক ফাইভ বাই নাইনের যদি হোল স্কোয়ার হয় তাহলে এই দুইটা কোথায় যাবে উপরে যাবে বাইরে চলে আসবে তাহলে কথা হবে টু লক ফাইভ বাই নাইন আমি এই লাইনে লিখে দিলাম তাহলে পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ আর নয়ের স্কোয়ার হয় কত নাইনটি ওয়ান এখন তিনটে ছিল এখন কটা রাশি হলো দুটো হলো লগ এম মাইনাস লগ এন তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে লগ এম তাহলে উপরেরটা পুরোটা হলো পঁচাত্তর ইন্টু বত্রিশ বাই ষোলো ইন্টু দুশো তেতাল্লিশ বাই কত হয়ে যাবে পঁচিশ বাই একানব্বই এবার এটা যদি আমরা ঠিকমতো মতো সাজিয়ে নিই তাহলে কি দাঁড়াবে পরের লাইনেরটা আমি এখানেই লিখে নিচ্ছি পঁচাত্তর ইন্টু বত্রিশ বাই ষোলো হবে এখানে নিচে হবে পঁচিশ আর উপরে হবে কত এটা কথা ছিল নয়ের বর্গ তাহলে একাশি এটা হলো একাশি একানব্বই না এটা একাশি এবার দেখো যদি আমি কাটাকাটি করি তাহলে এটা কথা হলো তিন দিয়ে যাবে একবারে পঁচিশ দিয়ে এখানে কাটলে তিন হবে তিন দিয়ে কেটে দিলাম ষোলো দিয়ে কাটলে দুই হবে তাহলে কত পরে থাকলো লক টু তাহলে সরাসরি রাইট হ্যান্ড সাইড চলে আসলো যখন এখানে প্রুফ বা প্রমাণিত কথাটা ইংরেজিতে লিখেছি তাহলে প্রুফ লিখলাম বাংলাতে লিখলে পরে প্রমাণিত কথাটা লিখে দেবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেলো অর্থাৎ ক্যালকুলেশনের জন্য যখন অঙ্কগুলো থাকবে এইভাবে যদি করো খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সঠিক উত্তরে পৌঁছে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছ এইবার আমি একটু দেখে নিই পরের অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস লাগবে লগের বেস যদি আমরা চেঞ্জ করতে চাই কোনো একটা সূত্র ছেড়ে এসেছিলাম ইচ্ছা করে ছেড়ে এসেছিলাম যে আগে অঙ্ক দেখাই তারপরে করাবো লগের বেস চেঞ্জ করব ধরো লগের এম টু দ্য বেস এ আছে আমি যদি এই বেসটা চেঞ্জ করতে চাই লগ এম টু দ্য বেস বি করবো বেসটা পাল্টে দিলাম কোনো কারণে দরকার হবে কখন দরকার হবে পরে দেখাচ্ছি আমি লগ এম টু দ্য বেস এ ইকাল টু লগ এম টু দ্য বেস বি অর্থাৎ বেসটাকে আমি চেঞ্জ করেছি তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে লগ বে বি টু দ্য বেস এ এরকমটা হবে এটা হচ্ছে সূত্র কীভাবে মনে রাখবে এটা একটু দেখো মনে রাখার জন্য সহজ হচ্ছে বজ্রগণের যদি খেয়াল রাখো যে আমি যেই বেসটা আনবো তারই লগ নিতে হবে আর এই বেসটা কোথায় চলে গেছে এই বেসটা চলে গেছে এখানে এটা মনে রাখার জন্য নির্দিষ্ট নয় কিন্তু সহজে আমি মনে রাখার জন্য বলছি আমি এ কে চেঞ্জ করে যা আনবো বি আনবো তাহলে তারই লগারিদম দেম হবে আর এই বেসটা ওখানে চলে যাবে প্রমাণ করে দেখাই কিভাবে এটা হচ্ছে আমরা দেখি কিভাবে হয় দেখো এটাকে ধরে নিই লক এম টু দ্য বেস এ এটাকে ধরলাম এক্স আর লগ এম টু দ্য বেস বি এটাকে ধরলাম ওয়াই তাহলে সংজ্ঞা অনুযায়ী কী হবে বলো এম ইকাল টু এ টু দি পাওয়ার এক্স আর এখানে হলো এম ইকোয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই এম ইকাল টু এ টু দি পাওয়ার এক্স আর এখানে হলো বি টু দি পাওয়ার ওয়াই তাহলে পারে দুটোই এম সমান হয়েছে তাহলে আমি এখানে লিখতে পারি এখানে লিখে দেখাচ্ছি দেখো এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু কত হলো বি টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হয়েছে তো এবার ডাক টেনে দিচ্ছি একটু বা দিয়ে আমি কি লিখতে পারি এ ইকাল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স পাওয়ার আমি এখানে কত ছিল এ টু দি পাওয়ার এক্স আমি যদি ওয়ান বাই এক্স যদি নিয়ে নিই তাহলে হবে এ ইকাল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এখন যদি এখানে লগারে সংজ্ঞা কাজে লাগাও ঠিক এই সংজ্ঞাটাই যে এম ইকাল টু এ টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে কি হয় লগ এম টু দ্য বেস এ ইকাল টু এক্স তাহলে আমি এইখান থেকে লগারে দেমের সংজ্ঞা কাজে লাগিয়ে কি লিখতে পারি লগারে দেমের সংজ্ঞা এইখানে ভালো করে থাকো এটার সাথে মেলাবে এম ইকাল টু বি টু দি পাওয়ার ওয়াই আছে তাহলে কি হবে লগ অফ এম টু দ্য বেস বি সমান হচ্ছে ওয়াই হবে ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি লগ অফ বা যদি লগ অপারেট করে দিই সহজেই যদি বুঝতে চাও সংজ্ঞা যদি না দিয়ে আমি যদি লগার লগার অপারেট করি তাহলে লগ এ টু দ্য বেস এ এটা নিলাম তাহলে এখানে কত হলো লগ বি টু দ্য বেস এ তার পাওয়ার হচ্ছে ওয়াই বাই এক্স খুব সহজ বোঝা যেমন আমরা অন্যান্য অঙ্কর ক্ষেত্রে বর্গ করি কিউব করি তেমন লগও নিতে পারি উভয় দিকে কী করলাম উভয় দিকে লগ নিয়ে পাই টু দ্য বেস কত নিলাম টু দ্য বেস হচ্ছে এ যদি নেই তাহলে লগ এ টু দ্য বেস এ এর মান কত হলো ওয়ান আর ওয়াই বাই এক্সটা কী আছে পাওয়ার আছে তাহলে এটা বাইরে বেরিয়ে চলে আসবে ওয়ান বাই এক্স ইন্টু লগ বি টু দ্য বেস এ এবার গুণ করে দিলে কি দাঁড়ালো এক্স ইকাল টু ওয়াই লগ বি টু দ্য বেস এ অর্থাৎ যে সূত্রটা দেখো এখানে লেখা আছে এখানে কার মান এক্স মানে হচ্ছে লগ এম টু দ্য বেস এ আর ওয়াই মানে কত লগ এম টু দ্য বেস বি এটা আছে এখানে ইন টু কত লগ বি বাই এ প্রমাণ হলো তাহলে সূত্রটা লগ চেঞ্জ বেস কি করে চেঞ্জ করতে হয় এবার এখান থেকে আমি কতগুলো আলোচনা দেখিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখো লগ এম টু দ্য বেস এ সমান হচ্ছে লগ এম টু দ্য বেস বি করলাম ইন টু লগ বি টু দ্য বেস এ এইটা হবে এবার যদি আমরা এক কাজ করি ভালো করে খেয়াল করে দেখো আমরা যদি এখানে এ নিয়ে নিই তাহলে কী দাঁড়াবে এম ইকাল টু যদি এ ধরি তাহলে কী হয় এটা লগ এ টু দ্য বেস এ ইকল টু লগ এ টু দ্য বেস বি ইন টু লগ বি টু দ্য বেস এ তাহলে এর মান কত হয় লগ এ টু দ্য বেস এ কত হলো ওয়ান তাহলে ওয়ান ইকোয়াল টু লগ এ টু দ্য বেস বি এন টু লগ বি টু দ্য বেস এ এইখান থেকে আমরা কি সূত্র পেতে পারি এখান থেকে যে সূত্রটা তৈরি হচ্ছে সেটা হলো এরকম দেখো এর পরের লাইনটাই হবে আমি এখানে লিখছি লগ এ টু দ্য বেস বি ইগলটা যদি বজ্র গুণ করে দিই ওয়ান বাই লগ বি টু দ্য বেস এ দেখতে পেলে নিশ্চয় গ্রহণ করে দেখো দেখি আগের লাইনটা আসে কিনা অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম যে কখনও যদি বেস এবং লগারিদে চেঞ্জ করতে হয় তাহলে তার রেসিপ রোকাল হবে ধরো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি লগ ফাইভ টু দ্য বেস থ্রি আছে তাহলে ইগলটা আমি লিখতে পারবো ওয়ান বাই লগ থ্রি টু দ্য বেস ফাইভ এই সূত্র আরেকটা ছিল আর এটা আবার কোথায় কাজে লাগছে আমার বেস চেঞ্জ করার জন্য কাজে লাগছে এরকমই একটা অঙ্ক করব তারপরে কতগুলো অঙ্ক আমরা আজকে সলভ করে দিয়ে চ্যাপ্টার শেষ করব তাহলে তোমরা শিখে গেলে কি করে বেস চেঞ্জ করতে হয় এখন একটা অঙ্ক চলে আসি যাখানে আমাদের বেস চেঞ্জ করতে হবে পাঁচের দুশো ছিয়াশি পেজ একই রকম ওই পেজেরই দেখো পেজ নাম্বার টু এইটটি সিক্স পাঁচের হচ্ছে কত নম্বর অঙ্ক পাঁচের দেখো ছয় নম্বর অঙ্কটা পাঁচের ছয় নম্বর অঙ্ক ঠিক কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড একটা প্রমাণ করতে বলেছে তাহলে এলএইচএস লিখে নিলাম আমি একেবারে বামপক্ষ দেওয়া আছে সেটা দেখা হচ্ছে এর মান হচ্ছে কত দুই দেখাতে হবে কি দেওয়া আছে দেখো ওয়ান বাই লগ অফ এক্স ওয়াই জেড টু দ্য বেস এক্স ওয়াই প্লাস ওয়ান বাই লগ অফ এক্স ওয়াই জেড টু দ্য বেস ওয়াই জেড প্লাস লগ অফ ওয়ান বাই লগ অফ এক্স ওয়াই জেড টু দ্য বেস জেড এক্স অর্থাৎ বেসগুলো এখানে প্রত্যেকটার আলাদা কিন্তু লগারদমগুলো একই কিন্তু আমরা জানি ক্যালকুলেশনের যখন আমরা সূত্র দেখেছিলাম যে বেসগুলোকে একই হতে হবে তাহলে আমি এই সহজেই কী করতে পারি যদি এখনই যে সূত্রটা শিখলাম আমি যদি বেসটাকে লগারদম করি লগারদমকে বেস করি তাহলে কী হয়ে যাবে এটা লগ অফ এক্স ওয়াই টু দ্য বেস এক্স ওয়াই জেড প্লাস কথা হবে লগ অফ ওয়াই জেড টু দ্য বেস এক্স ওয়াই জেড দ্বিতীয়টাতে দেখো কথা হবে লগ অফ জেড এক্স টু দ্য বেস এক্স ওয়াই জেড তাহলে তিনটেই বেস এবার একই হয়ে গেল প্রথম দুটো যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে পরেরটা আবার যোগ আছে তাহলে গুণ হয়ে যাবে তাহলে আমি যদি একবারে লিখি তাহলে এটা দাঁড়াই লগ অফ বেসটা লিখে দিলাম এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই গুন ওয়াই জেড গুণ হচ্ছে জেড এক্স অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার আমি একবারে লিখে দিলাম এক্স ওয়াই জেডের এর দাঁড়ালো হোল স্কোয়ার এরপরের লাইন আমরা কি করব এই হোল স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অঙ্কটা কত সহজ এই দুইটা যদি বাইরে চলে আসে তাহলে এটা হয়ে গেলো টু লগ অফ এক্স ওয়াই জেড টু দ্য বেস এক্স ওয়াই জেড অর্থাৎ টু ইন্টু ওয়ান ইকোয়াল টু টু ইকাল টু রাইট হ্যান্ড সাইড ভেরি ইজি খুব সহজ খুবই সহজে করা যায় অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক সহজ যে সূত্র বোঝালাম সেগুলো শুধু মাথায় রাখবে প্র্যাকটিস করে নেবে অঙ্ক শুরু করবে দেখবে হয়ে যাবে এবার করে দিই এই পেজেরই একটা ইম্পর্টেন্ট অঙ্ক সহজ অঙ্ক ছয়ের এক নম্বর অঙ্কটা ছয়ের এক খুব তাড়াতাড়ি হবে এক মিনিটেই হবে আশা করি দেখা যাক কী দেওয়া আছে দেখো অঙ্কটা দেওয়া আছে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু কত বলে দেওয়া আছে ইকুয়াল টু বলা আছে হাফ লগ এক্স প্লাস ওয়াই এখান থেকে একটা রিলেশান প্রতিষ্ঠা করতে বলা আছে কত দেওয়া আছে ব্র্যাকেটে লগ এক্স প্লাস লগ ওয়াই লগ এক্স প্লাস লগ ওয়াই কী করবে প্রথমে বা দিয়ে আমি যদি এইটাকে এদিকে আনি তাহলে কি হবে আমি এই লাইনে লিখে দিলাম তাহলে হবে টু লগ অফ এক্স প্লাস লগ ওয়াই তোমরা এইভাবে করবে না আমি যেহেতু বোর্ড মিটিয়ে দিলাম হাফটা এদিকে আসলে উপরে হবে এবার দেখো পরের লাইনে আমি কি লিখতে পারি লগ অফ এই দুইটাকে ভেতরে নিয়ে যেতে পারি তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এর হোল স্কোয়ার আর এখানে যোগ করে দাও তাহলে কত দাঁড়াবে লগ অফ এক্স ওয়াই এবার যদি আমরা দুদিকে তুলনা করি তাহলে কি দাঁড়াবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আমি আবার উপরে চলে গেলাম এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এর হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স ওয়াই এটাকে ভেঙে দাও ভেঙে দিলে কী দাঁড়াবে বা দিয়ে একবারে করে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু কত হবে পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ এক্স ওয়াই পর্যগ্রহণ যদি করে দিই তাহলে আমাদের কী থাকলো বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ডান দিকে গেলে বিয়ে হয়ে যাচ্ছে তেইশ এক্স ওয়াই এবার উভয় পক্ষকে প্রতিটা পথকে দেখো এক্স ওয়াই দিয়ে যদি আমি ভাগ করে দিই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলাম তাহলে প্রথমটায় কী থাকলো এক্স বাই ওয়াই পরেরটায় দেখো একটা ওয়াই কেটে গেলো তাহলে কী থাকলো ওয়াই বাই এক্স ইকাল টু টোয়েন্টি থ্রি এই কাটাকাটি আমি আগে একটা ক্লাসে বলেছি এইভাবে পাওয়ার কখনো কাটবে না ওয়াই যদি কাটতে হয় যদি দেখাতে চাও এইভাবে লিখবে এখানে যদি কাটো তাহলে কথা হবে এক্স তাহলে প্রমাণিত হয়ে গেল এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকাল টু টোয়েন্টি থ্রি শেষে শুধু প্রমাণিত কথাটা লিখে দেবে প্রমাণিত হলো নিশ্চয়ই বুঝতে পেরেছে বলেছিল বলেছো তোমরা বলেছিলাম এক মিনিটই লাগবে আশা করি এক মিনিটে হয়েছে এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখায় দুশো সপ্তশি পেজের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আটের এক কি দেওয়া আছে দেখো একটা রিলেশন দেওয়া আছে কি দেওয়া আছে আটের এক নম্বরটার জন্য দুটো আছে আটের এর এ আছে একটা বি আছে আমি বি করার সময় পাবো না এ নম্বরটা শুধু করে দিচ্ছি দেওয়া আছে লগ এক্স By B minus c equal to log y বি c সি ইকাল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ টু লগ জেড বাই এ মাইনাস বি এই ধরনের অঙ্ক থাকলে কে ধরে নিতে হয় কে সাপোজের অঙ্ক যেখানে কে গ্রেটার দেন জিরো কথাটা লিখে দেবে এটা ধরলাম তাহলে দেখতেই পাচ্ছ তাহলে কী দাঁড়ালো লগ এক্স দাঁড়ালো কে বি আর এখানে হলো একই করে লগ y সমান হচ্ছে কে ইন্টু সি মাইনাস এ আর লক জেড এর মান পেলাম কে ইন্টু এ মাইনাস বি এই পাওয়ার দিয়ে যখন অঙ্কগুলো থাকবে তখন তোমরা খুঁজে পাবে না কী করবো দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ডট হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ডট জেড টু দি পাওয়ার এ প্লাস বি এর মান দেখাতে হবে ওয়ান আমি এটা লিখবো না আমি লিখবো এর লগার দাম লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড লিখবো না এখন বলে লিখলাম এর লগার একদম সমান কত কত হবে যেহেতু গুণ আছে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এটা হবে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস হবে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস হবে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি এবার কী হবে পাওয়ারগুলো সব বাইরে বেরিয়ে চলে আসবে এটা কত হবে বি প্লাস সি লগ এক্স আমি এখানে লিখলাম টু দিয়ে বি প্লাস সি লগ এক্স তারপর একটা হবে সি প্লাস এ লগ ওয়াই তারপর হবে এ প্লাস বি লগ জেড এবার দেখো এই মান আমাদের বার করা আছে লগ অফ জেড এটা তাড়াতাড়িটুকু আমি সময় নাই বলে এই লাইনে করে দেবো লগ এক্সের মান বসিয়ে দিলাম তাহলে কত হলো কে বি আছে একটা করে দেখাচ্ছি আমি তারপরে এখানে মেটিয়ে দেবো এটা হবে কে ইন্টু বি মাইনাস সি তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই একই রকম ঘরের প্রত্যেকটা আসবে সি প্লাস এ কে ইন্টু বি সি মাইনাস এ এটা আসবে প্লাস এ প্লাস বি ইন্টু কে ইন্টু এ মাইনাস লক জেডের মান বসালাম এ মাইনাস বি এবার দেখো প্রত্যেকটা থেকে কে কমন গেল ব্র্যাকেটে থাকলো কত এখানে থাকলো হচ্ছে গুণ করে দিলে সূত্র পরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটাই কেটে গেলো এটা কেটে গেলে পরে কত দাঁড়ায় জিরো দাঁড়ায় তাহলে আমি প্রমাণ করতে পারলাম যে রাশিমালাটা আমি ধরে নিয়েছিলাম কে ইন্টু জিরো সমান সমান জিরো আমি শুরুতে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম দুটো দেখিয়েছিলাম সূত্র একটা হচ্ছে লগ এ টু দ্য বেস এ ইকাল টু হচ্ছে ওয়ান আর কি দেখিয়েছিলাম যে লগারিদম অফ ওয়ান সর্বদা জিরো হবে তাহলে এই যে রাশিটা জিরো পেলাম তাহলে একে কি ধরলাম লগ ধরলাম আর শুরুতে দেখো আমি লিখে রেখেছিলাম লগ অফ এত যেটা প্রমাণ ছিল তাহলে লগ অফ যদি যে প্রদত্ত রাশির মালাটা ছিল তার মান লগ ওয়ান হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে প্রদত্ত রাশি মালাটা দেওয়া ছিল তোমাদের সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার অতএব দিয়ে লিখবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি টু ওয়ান প্রমাণিত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সময় খুব বেশি নাই বলে আর করে উঠতে পারছি না আমি তো বাকি অঙ্কগুলো করবে আশা করি অসুবিধা হবে না আজকে এই অনলাইন প্রক্রিয়ায় ক্লাস আমরা শেষের দিকে চলে শেষেরই চলে আসলাম আমি আজকে লাস্ট ক্লাস করছি তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা ক্লাসগুলো দেখছো রেসপন্স করছো আশা করি তোমরা জীবনে উন্নতি লাভ করবে এবং সবাই শশক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে এই আশা রাখি এবং শারদীয়ার শুভেচ্ছা সকলকে জানাই মা দুর্গা যেন যে করোনার মহামারী সেই মহামারী থেকে সকলকে মুক্ত করে সমাজ এই মহামারী থেকে মুক্ত হোক আবার ছাত্রছাত্রীরা স্কুল ক্রীড়াঙ্গনে এসে আবার প্রাণবন্ত হয়ে স্কুলের প্রাণ ফিরিয়ে আনুক এবং জীবনে সাফল্য হওয়ার মন্ত্র তারা আবার ফিরে পাক সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠা পাক এবং সবাই সবাই সুস্থ জীবনে স্বাভাবিক জীবনে আবার আমরা ফিরে যাই এই আশা রেখে শেষ করলাম নমস্কার